হ্যালো বন্ধুরা, আমার টিভির আর এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, ডিমের কষা। ডিম কষা রেসিপি, তো দেখো কীভাবে আমি ডিম কষা বানাই, তা তোমরা বাড়িতেও চেষ্টা করবে, আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিম কষা করতে আমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, লঙ্কা আর দুটি কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর এদিকে টমেটম, ধনে পাতা, আদা আর রসুনের পেস্ট, আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি হালকা করে ভেজে নিলাম। কড়াই সামান্য পরিমাণে তেল ও সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে, ভাজা ডিমগুলোকে নামিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচোগুলি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আদার পেস্ট, সামান্য পরিমাণে রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নেব মশলাটাকে। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দেবে, তাহলেই বুঝতে পারবো আমাদের মশলাটা কষা হয়ে গেছে। তারপরে যে কেটে রাখা টমেটমটা দিয়ে ভালো করে নাড়তে রাখবো। টমেটম কুচিটা ভালো করে নেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবার কষে নেব। মশলা আমার কষা প্রায় হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে আরেকটু কষে নেব মশলাটা। একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এই গ্রেভির মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেব। এরপরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই মশলা কষার মধ্যে দিয়ে দেবো, গ্রেভিটার মধ্যে।
দেখেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে, স্বাদেও অতুলনীয় হয়েছিল। আপনারা বাড়িতেও এইভাবে ডিম কষা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ডিম কষা প্রায় শেষের দিকে, তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।